বন্ধুরা, শ্রীলঙ্কার টিমকে ধ্বংস করার জন্য টিম ইন্ডিয়া পেয়ে গেল রোহিত শর্মার থেকেও ভয়ঙ্কর ওপেনার, এবং এই ভয়ঙ্কর প্লেয়ার হলো রোহিত শর্মারও বাপ। এবং এই প্লেয়ার মাঠে এসে এসেই শুরু করলো চার এবং ছক্কার বর্ষণ এবং করে ফেললো দ্রুততম ডাবল সেঞ্চুরি ওডিআই ম্যাচে, এবং খেলে ফেলল মাত্র এত বলে 277 রানের তাবড়তোড় ইনিংস। এবং তার এই বিধ্বংসী ব্যাটিং দেখেই ভয়ে থরথর করে কাঁপতে লাগলো পুরো শ্রীলঙ্কার টিম। আপনারা যদি দেখতে চান এই প্লেয়ারের বিধ্বংসী ব্যাটিংয়ের সম্পূর্ণ ভিডিও, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই সময় খেলা হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে তিনটি ওডিআই ম্যাচের সিরিজ। তার মধ্যে প্রথম ওডিআই ম্যাচ টাই হয়ে যায় ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। তারপর দ্বিতীয় ওডিআই ম্যাচে শ্রীলঙ্কার কাছে 32 রানের বিশাল বড় ব্যবধানে হার স্বীকার করতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। কিন্তু বন্ধুরা, এবার শুরু হতে যাচ্ছে আগামী 7 আগস্ট থেকে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে তৃতীয় এবং শেষ ওডিআই ম্যাচ। আর এই ম্যাচ শুরু হয়ে যাবে ভারতীয় সময় দুপুর 2:30 থেকে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। কিন্তু বন্ধুরা, অন্যদিকে বিজয় হাজারে ট্রফির একটা ম্যাচ খেলা হয়ে গেল তামিলনাড়ু এবং অরুণাচল প্রদেশের মধ্যে। তার মধ্যে তামিলনাড়ুর হয়ে খেলে নারায়ণ জগদীশন অরুণাচল প্রদেশের বোলারদেরকে কুটতে কুটতে কুটে দিল এবং করে ফেললো দ্রুততম ডাবল সেঞ্চুরি, এবং খেলে ফেললো মাত্র 141 বলে 277 রানের তাবড়তোড় ইনিংস। তার এই ইনিংসে ছিল 25টি চার এবং 15টি গগনচুম্বী ছক্কা। তার এই বিধ্বংসী ইনিংসের জন্যই তামিলনাড়ুর টিম করে ফেললো 506 রানের বিশাল স্কোর 2 উইকেট হারিয়ে 50 ওভারে। কিন্তু বন্ধুরা, অরুণাচল প্রদেশের টিম এই রান তাড়া করতে পারলো না, এবং মাত্র 71 রানের মধ্যেই গুটিয়ে দিল তামিলনাড়ুর বোলাররা অরুণাচল প্রদেশের টিমকে। এবং এই ম্যাচ 435 রানের বিশাল বড় ব্যবধানে জিতে নেয় তামিলনাড়ুর টিম, এবং এই ম্যাচ জিতে তামিলনাড়ুর টিম তৈরি করে ফেললো একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড। আর এইভাবে যদি ভয়ঙ্করভাবে ব্যাটিং করতেই থাকে নারায়ণ জগদীশন, তাহলে সে রোহিত শর্মার থেকেও ভয়ঙ্কর ব্যাটার হয়ে উঠবে। বন্ধুরা, নারায়ণ জগদীশন কি পারবে রোহিত শর্মার থেকেও ভয়ঙ্কর ব্যাটার হয়ে উঠতে? এবং এই তৃতীয় ওডিআই ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে টিম ইন্ডিয়া কি পারবে এই সিরিজ 1-1 করে ড্র করতে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।